ওয়েলকাম স্টুডেন্টস আমি স্যার আজকে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মোড অফ ডেটা ট্রান্সমিশন বা তথ্য পরিবহনের ধরন নিয়ে আলোচনা করছি তথ্য পরিবহনের ধরন হচ্ছে দু প্রকার একটা সিমপ্লেক্স মোড এবং আরেকটি ডুপ্লেক্স মোড এই ডুপ্লেক্স মোডকে আবার দুভাগে ভাগ করা গেছে একটা হাফ ডুপ্লেক্স এবং আরেকটা ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স মোড বলতে কি বুঝি তার আগে আমি এই ডায়াগ্রামটা একবার দেখে নিই তোমরা দেখো ডায়াগ্রামে কী আছে সেন্ডার মানে প্রেরক অর্থাৎ যে ডেটাটা পাঠাচ্ছে এইটা হচ্ছে সোর্স এখান থেকে ডেটাটা যাচ্ছে এবং এটা হচ্ছে ডেস্টিনেশন যে ডেটাটা রিসিভ করছে অ্যারোটা দেওয়া আছে দেখো সেন্ডার থেকে রিসিভারের দিকে কিন্তু কখনোই রিসিভারের থেকে সেন্ডারের দিকে নয় এর উদাহরণটা কি এই দেখো টেলিভিশান টেলিভিশনে কি হয় তোমরা টেলিভিশনে একটা চ্যানেল দেখতে পাও কিন্তু তোমরা কখনোই মানে এটা করতে পারো না যে টেলিভিশন থেকে ওই চ্যানেলে ডেটা পাঠাতে পারবে অর্থাৎ ডেটাটা সব সময় চ্যানেল থেকে ওই চ্যানেলের সেন্টার থেকে টেলিভিশনের মধ্যে আসবে কিন্তু টেলিভিশন থেকে কখনো ওদের কাছে ডেটাটা ফেরত যাবে না তো সিমপ্লেক্স মোড ডেফিনেশান কাকে বলে সিমপ্লেক্স মোড বলতে বোঝায় যে ডেটা সোর্স থেকে শুধুমাত্র ডেস্টিনেশনের দিকে যাবে অর্থাৎ শুধুমাত্র সেন্ডার বা প্রেরক থেকে রিসিভারের দিকে ডেটাটা যাবে কখনোই কখনোই গ্রাহক থেকে প্রেরকের দিকে ডেটা আসবে না এই পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স ডেটা কমিউনিকেশান মোড তোমাদের ক্লাস টুয়েলভে এটা সম্ভবত তিন নম্বরের কোশ্চেন পড়ে বা যদি এক নম্বরের এমসি কিউ কোশ্চেন পড়ে সিমপ্লেক্স মোড কি হাফ ডুপ্লেক্স মোড কি ফুল ডুপ্লেক্স মোড কি তোমরা এখান থেকে অবশ্যই লিখতে পারবে মানে এটাই সবচেয়ে ছোট করে লিখে দেওয়া এর চেয়ে আর ছোটো হবে না এবারে দেখো হাফ ডুপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোডে বোঝার আগে আমাকে একেবারে এক্সাম্পুলে যায় ডুপ্লেক্স মোডের এক্সাম্পল দেখো দিয়েছি ওয়াকি টকি ওয়াকি টকিতে তোমরা রাস্তাতে যারা ট্রাফিক পুলিশ আছেন ওদেরকে তোমরা ফোনে কথা বলতে দেখো কিন্তু ওদের ফোনটা ঠিক ফোন নয় ওটা ঠিক এরকম একটা ডিভাইস যেটা আমি ছবিতে দিয়েছি এই ওয়াকি টকিতে ওনারা কথা বলেন যখন একজনের কথা বলা শেষ হয়ে যায় তখন আবার অন্যজন কথা বলতে পারবে এতে কখনো দুজনে একসঙ্গে কথা বলতে পারবে না একজনের কথা বলা শেষ হলে যে শুনছিল সে কথা বলবে এবং সে তার যখন কথা বলা শেষ হবে আবার অন্য প্রান্ত থেকে কথা বলা শুরু হবে তাহলে এখানে যে ডায়াগ্রামটা দিয়েছি ব্লক ডায়াগ্রামটা এখানে দেখো সেন্ডার এবং রিসিভার সেন্ডার এবং রিসিভার কি করেছে দেখো ডেটা পাঠাচ্ছে এবং আবার ডেটা আসছে কিন্তু কখনোই একই সময়ে নয় আমি যদি ধরি টি ওয়ান সময়ে ডেটার ডাম দিক থেকে বাম দিকে সেন্ডার রিসিভার এ থেকে বিয়ের দিকে এভাবে আসে তাহলে টি টু সময়ে বি থেকে এর দিকে ডেটা যাবে কিন্তু কখনোই টি ওয়ান সময়ে একই সঙ্গে দুটো কাজ ঘটবে না ডেটা সেন্ডিং এবং ডেটা রিসিভিং তাহলে ডেফিনেশানটা কী বা কী লিখবে পরীক্ষায় পড়লে দেখো এখানে আমি লিখে দিয়েছি হাফ ডুপ্লেক্স কমিউনিকেশানে তথ্য উভয় দিকে প্রেরিত হয় অর্থাৎ প্রেরক থেকে দেখো প্রেরক থেকে গ্রাহকের দিকে এবং গ্রাহক থেকে প্রেরকের দিকে কিন্তু কখনোই একই সঙ্গে ঘটে না তাহলে এটাই মেন কথা আমি বোল্ড করে লিখে দিয়েছি অর্থাৎ যখন প্রেরক ডেটা ট্রান্সমিট করে তখন গ্রাহক ডেটা রিসিভ করে কিন্তু সেই মুহূর্তে গ্রাহক ডেটা ট্রান্সমিট করতে পারবে না এইবার আসছি চলো ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মোডের বোঝার আগে আমি এই টেলিফোনটা দেখাচ্ছি তোমাদেরকে বা তোমরা যে মোবাইলে কথা বলো যেটাকে সেলুলার ফোন বলে সেই সেলুলার ফোনটা আমি তোমাদেরকে দেখালাম এটাতে কি হয় তোমরা নিশ্চয়ই জানো এটাতে তোমরা দুজনে দুটো বন্ধু কথা বলছো ফোনে দুজনেই একই সঙ্গে কথা বলতে পারবে কারো কথার কোনো ইন্টারাপ্ট হবে না অর্থাৎ কেউ ডিস্টার্ব হবে না একই সঙ্গে দুজনে কথা বলতে পারবে এখানে সেরকম কোনো কন্ডিশন নেই যে একজন কথা বলা বন্ধ করলে তারপর অন্যজন কথা বলতে পারবে তো এইখানে যে এক্সাম্পলটা দিলাম সেটা দেখো এইখানে যে আমি ডায়াগ্রামটা দিয়েছি এবার দেখো ডায়াগ্রামটা হচ্ছে সেন্ডার থেকে রিসিভার বা সেন্ডার রিসিভার নোট এ এবং নোট বি আমি একটা নোটকে এ বলছি এবং অন্যটাকে বি বলছি ধরো এ থেকে যদি বিয়ের দিকে আমি ডেটা পাঠাতে পাঠাতে যাই তাহলে কি করব। এ থেকে ডি এর দিকে ডেটা যাবে এবং বি থেকেও কিন্তু সেই মুহূর্তে ডেটা আসবে অর্থাৎ একই সঙ্গে দুটো ঘটনা ঘটবে তাহলে ফুল ডুপ্লেক্স মোট কাকে বলে সেই সেটার তাহলে ডেফিনেশনটা একবার জেনে নাও ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের ক্ষেত্রে সেন্ডার বা প্রেরক এবং রিসিভার বা গ্রাহক একই সঙ্গে উভয় দিকে একই চ্যানেলে ডেটা ট্রান্সমিট করতে পারবে তাহলে এরা একই সঙ্গে ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং তার এক্সাম্পল দুটো আমি বলে দিলাম আজকের ক্লাস এই পর্যন্ত তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক করে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ স্যার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে Thank you.